বলা উচিত হ্যাঁ ঠিক আছে একটা লোক ওরাই বেশি ভগবান আচ্ছা এইটা শোন না গল্পটা একজন ভিকিরি ভিক্ষা করতো ওর কি ছিল বলতো থাকার মধ্যে ছিল একটা নোংরা আর আর কি ছিল একটা নোংরা পোটলা ছিল আর একটা অনেক বছর ধরে বাটিটা মাঝেও না ধোয়েও না ঘষেও না ওই বাটির মধ্যে দু চারটে খুচরো পয়সা নিয়ে বসে বসে স্টেশনে নাড়াতো আর আওয়াজ হতো পয়সা দিয়ে খনখন করে আওয়াজ হতো আর ভিখারিটা বলতো কি যে তোমরা ভিকারিকে দান করো দশ টাকা ভগবান তোমাদের দেবে এক লাখ টাকা বসে বসে বল আমরা দেব দশ টাকা না তারপর বসে বসে বলতো এবার তো এখন বেঁচে তাহলে আমি গিয়ে ওকে আমি জানি না বেঁচে আছে কিনা শোন তারপরে কোন একটা স্টেশনে থাকতো যেখানে থাকতো দিয়ে তারপরে একদিন ওরকম প্রতিদিনই করে এবার অনেক লোক দেখতে দেখতে চলে যায় অনেক কেউ আবার সরিদয় ব্যক্তি এলে সে দেখে দেয় টাকা হ্যাঁ তবে অনেক মানুষই কিন্তু দেখতে দেখতে চলে যেত দিত না বেশিরভাগ মানুষই দিত না দেখতে দেখতে চলে যেত তো এরকম করতে করতে একদিন একজন লোক একটা বড় মিটকে সাথে নিয়ে বেশ কোট ফোট পরে আসছে

ভিখারিটার কিন্তু পূর্বপুরুষ যারা ছিল ওরা কিন্তু অনেক বড় লোক ছিল অনেক ধনী ছিল তো কোনো কারণে এরকম অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে তারপর ও ও যখন মানে এখন পুরোই ভিখারি কিছুই নেই ওদের তো ওদের ওই পূর্বপুরুষরা তো বড় লোক ছিল তো বাড়িরই একটা বাটি নিয়ে ও ভিক্ষা করতো নিজে কিছু কেনেনি তখন লোকটা অনেকক্ষণ ধরে ভিকিটার দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থেকে থেকে ভাবছে আমি কি একবার গিয়ে ওর সাথে কথা বলবো ভাবতে ভাবতে এসে বলছে যে এরকম দুটো পাঁচশো টাকার নোট বার করে নিয়ে বিক্রিটাকে এরকম বাড়িয়ে বলছে যে তুমি এই হাজার টাকাটা নিয়ে আমাকে তোমার ওই বাটিটা দেবে এবার তখন বিক্রিটা বলছে বাবা আমার এই নোংরা এত নোংরা কালো হ্যাঁ কটা খুচরো পয়সা রয়েছে এই বাটিটা নিয়ে উনি কী করবেন আমার সাথে কোনো ইয়ার কি করছে তখন বলছে যে না বাবু আমি এই নোংরা বাটিটার জন্য ওই হাজার টাকা নেবো না আমি বাটি বিক্রিও করবো না নেবও না তখন লোকটা পকেট থেকে কুড়িটা একশো টাকার নোট বার করেছে কুড়িটা একশো টাকার নোট কুড়িটা বার করেছে বার করে ভিখিরি দিকে এগিয়ে দিয়ে বলছে এ না এই টাকাগুলো তুমি নাও নিয়ে আমাকে বাটিটা দাও তো আমি সত্যিই তোমার বাটিটা নিতে চাই তখন ভিখিরি তো অতগুলো নোট দেখে আর লোক সামলাতে পারিনি দিয়ে দিয়েছে দিয়ে বাটিটা নিয়েই লোকটা উদ্ধস্বরে একবারে দৌড়ে দৌড়ে যাচ্ছে যে এক্ষুনি গিয়ে ট্রেনটা এলে ট্রেনে উঠে যেতে পারলেই বাছি যদি ভিখারিটা বাই চান্স নিয়ে নেয় বাটিটা এই ভাবতে ভাবতে দৌড়াচ্ছে আবার যদি এসে বাটিটা চেয়ে নেয় আসলে এই লোকটা ছিল হচ্ছে ইয়ে লোকটা কিন্তু জহরি ছিল ঠিক আছে সোনা দানা মণিমুক্ত একবার চোখে দেখেই বুঝে যেত যেটা সেটা অরিজিনাল না ডুপ্লিকেট তো জহরি জহরি জহর চেনে লোকটা কিন্তু ওই নোংরা বাটিটা দেখেই বুঝতে পেরেছিল ওটা কিন্তু সোনার বাটি আর ওদিকে ভিখিরিটাও খুব প্রাণপণ দৌড়াচ্ছে ওই দু হাজার টাকাটা নিয়ে ও ভাবছে লোকটা যদি আবার এক্ষুনি হুঁশে ফিরে আসে আর আমার ওই নোংরা বাটিটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে না না তোমার বাটি তুমি নাও আর আমার টাকাগুলো আমাকে ফেরত দাও এই টাকাগুলো আমি ফেরত দেবো না অনেক দিন পর এত টাকা পেয়েছি বলে সেও দৌড়ে দৌড়ে ছুটছে আর লোকটা ভাবছে ভিখিরিটা যদি এসে এক্ষুনি বাটিটা নিয়ে নেয় আমি তো দু হাজার টাকার বদলে অনেক টাকা জিনিস পেয়েছি এই ভাবতে ভাবতে লোকটা ট্রেন এসছে লোকটা উঠে গেছে ঠিক আছে আর ভিকিরিটাও কিন্তু ইয়ে করেছে ওদিকে চলে গেছে এই তাহলে ব্যাপারটা কি হলো ব্যাপারটা কি হলো লোকটা ওই দু টাকার বদলে কত টাকার জিনিস পেল আর ভিকারিটা ঠকে গেল ওই জন্যই বললাম কি বললাম রতনে রতন চেনে শুয়ারে চেনে ভাগার শুয়ারের নজর শুধু ওই নোংরা আবর্জনা ভাগারের দিকে আর জহরের চোখ কিন্তু ওই সোনার বাটিটা চিনে নিল তোর অবস্থাটা সেই মানুষ মানুষ কি বলতো ভালো জিনিসটা বোঝে না ভালো জিনিসটা না মানুষ খুব কম বোঝে নিজের কাছে যেটা আছে সেটা দিয়ে কতটা মূল্যবান কেউ সেটা বোঝে না সব শুধু আমার কাছে এই নেই আমার কাছে ওই নেই আমার কাছে সেই নেই এই ভেবে মানুষ দিন কাটাচ্ছে কিন্তু মানুষের নিজের কাছে কি আছে সেইটা দেখে না এরকমও তো হতে পারে যে তোর কাছে যে ছ সাতশো টাকা দামি স্পাইকটা আছে সেটা অন্য কারোর কাছে নেই হতেই তো পারে অন্যদের কাছে এক একজনের কাছে এটাও হতে পারে স্পাইকই নেই ফুটবল খেলা শিখতে যাওয়ার মতোই সামর্থ্য নেই তাদের তাও তো তুই মাঠ পর্যন্ত যাচ্ছিস একটা যাই হোক ছ সাতশো টাকা তুমি স্পাইক এই দু মাস ছাড় ছাড়া স্পাইড চেঞ্জ করতে হচ্ছে তোর আমার পা বড় হয়ে পা বড়ো হয়ে যাচ্ছে তাহলে তাদের কাছে তো সেটুকুও নেই যে এই দুদিন ছাড়া স্পাইক চেঞ্জ করতে হবে এই বছরে বছরে ক্লাবে টাকা দিয়ে ড্রেস নিতে হবে এত কিছু খরচা ভেবেই তারা মাঠ পর্যন্তও আসতে পারছে না তুই নিজের কাছে যেটুকু আছে না সেইটুকু নিয়ে একটু সন্তুষ্ট থাক দু হাজার তিন হাজার পাঁচ হাজারের গল্প করিস না যখন সময় হবে ভগবান যখন তোকে দিন দেবে তুই নিজের টাকাতেই অত দামি স্পাইক করতে পারবি এখন তোর বাবা যেমন ক্ষমতা তেমন তো কিনে দেবে সেটা নিয়ে খুশি থাক অনেকের অনেকের দামি স্পাইক অনেকের বাবার কাছে সেই ক্ষমতাও নেই যে একটা স্পাইক কিনে দিতে পারছে না বলে না ফুটবলে ভর্তিই করতে পারেনি ওই জন্যই তোকে আমি গল্পটা শোনালাম নিজের কাছে যেটা আছে সেটার মূল্য দিতে সেটাও মূল্যবান সেটা ভাব শুধু অন্য